বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে ত্রিপুরা রাজ্য সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোটা সংস্কার আন্দোলনের ফলশ্রুতি হিসেবে সোমবার দুপুরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা প্রদান করেন। শুরু হয় আন্দোলনকারীদের জয়ের উল্লাস, তৎসঙ্গে সরকারি সম্পদ নষ্ট করা ও হিন্দুদের উপর অকথ্য নির্যাতন। এই পরিস্থিতি যাতে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ না হয় সেই লক্ষ্যেই ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারত বাংলা সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। ভারত বাংলা মৈত্রী সেতুর ওপরেও দেখা যায় এক ভিন্ন চিত্র। যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটত, সেখানে সোমবার সন্ধ্যায় ভ্রমণকারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়নি। মৈত্রী সেতুর উপর দেওয়া হয়েছে কাঁটা তারের আনুমানিক 5-7 লেয়ারের ব্যারিকেড। অতন্ত্র প্রহরীর মতো বিএসএফ জওয়ানরা নজর রাখছে মৈত্রী সেতু সহ সংলগ্ন এলাকার উপর। শাবরুম থানার পক্ষ থেকে রয়েছে টিএসআর জওয়ান এবং পুলিশ বাহিনী। শাবরুম থানার পুলিশ অফিসার মরণ বৈদ্য জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর সাথে তাল মিলিয়ে কাজ করে যাবেন পুলিশও। হলো আমার হায়ার অথরিটির নির্দেশে আরম ফোর্স নিয়ে, 8-10 আরম ফোর্স নিয়ে, টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি। এটা আমার হায়ার অথরিটির নির্দেশ। হায়ার অথরিটি মানে ওসি সাহেব। এখানে তো এমন কিছু না, এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিপেন্ড করে আমাদেরকে এখানে ডিটেল করেছেন আর কি, বিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ডিসের এখানে। বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা? এই পারে এটা রামগড়। যে কোনো সময় যে কোনো কিছু মানে আপনারা এইভাবে অ্যালার্ট আছে? হ্যাঁ, অ্যালার্ট আছে। বিএসএফ সঙ্গে আমরা জয়েন্টলি কাজ করছি। মানে বিএসএফ ওইভাবে তৈরি আছে? হ্যাঁ, ওই বিএসএফ তৈরি আছে। বাংলাদেশ থেকে যদি এখানে কেউ আসতে চায় অবশ্যই আমরা আসতে পারবো। এটা আসতে তো দেবো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।